জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পুরো দল। দীপ সিং এর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিসিবির কর্মশালা, বোর্ডের সঙ্গে চুক্তি থাকায় বিপিএল খেলতে 16 ক্রিকেটারকে অনুমতি দেবে না লঙ্কান ক্রিকেট বোর্ড। চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় বাংলাদেশের যুবাদের, জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলকে হারালো 5 উইকেটে। এবং নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে 14 নভেম্বর দেশে আসছে অস্ট্রেলিয়া, জানালেন বাফুফের সভাপতি। দেখছিলেন খেলার সময় শিরোনাম, মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সজল মিত্র রিচার্ড। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বুধবার মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দাপটের সাথেই সিরিজ নিশ্চিত করার পর এবার Y20 টাইগারদের লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। স্বাগতিক ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও আত্মবিশ্বাসী টাইগারদের জয়ের ব্যাপারে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দুপুর 1টায় শুরু হবে দুদলের এই ম্যাচটি। বাংলাদেশের বদলে যাওয়া শুরুটা গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে দিয়েই। এরপর ঘরের মাঠে টানা 5টি সিরিজ জিতেছে মাশরাফিরা, যার দুটিতেই পেয়েছে হোয়াইট ওয়াশের স্বাদ। এবার সেটাকে তিনে নিয়ে যাওয়ার সুযোগ টাইগারদের সামনে। তাই তো শেষ ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে হাজির লিটন ইমরুল সহ 8 টাইগার ক্রিকেটার। সিরিজ জয়ের পর ক্রিকেটারদের নির্ভার হবার কথা থাকলেও এদিন অনুশীলনে আসা মুশফিক, ইমরুল, লিখনদের বেশ সিরিয়াস দেখা গেল। আর প্রথম দু ম্যাচে রান না পাওয়ায় কিছুটা চাপে থাকা লিটনের দিকে একটু বেশি মনোযোগ ছিল কোচ হাথুরু সিংহের। সিরিজ নিশ্চিত হলেও টাইগারদের দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সম্ভাবনা তেমন একটা নেই বলেই জানা গেছে। তাই কামরুলের অভিষেক ও এনামুলের দলে ফেরার অপেক্ষাটা হচ্ছে আরেকটু দীর্ঘ। তবে প্রত্যয়ী বাংলাদেশের লক্ষ্য আরো একটি হোয়াইট ওয়াশের গল্প রচনা করার। সবসময় চেষ্টা থাকে ভালো করার, এখন যে একটা প্লেয়ার সবদিন উইকেট পাবে না। আমাদের শুরুটা ভালো দিছে, যেন আমরা টিমটা যেন জিতে যেন শেষটাও ভালো হয় সে চেষ্টা করব। ওয়ানডেতে এখন পর্যন্ত 10 বার প্রতিপক্ষকে ধবল ধলাই করেছে বাংলাদেশ, যার দুটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। আর তৃতীয়টি যে এবার মিরপুরের ক্রিকেট ক্যানভাসে হতে যাচ্ছে তার একটা হুঙ্কার দিলেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। প্রসেসটা যদি ঠিক থাকে, যদি আমরা আমাদের ওই প্রয়োগ মতো খেলতে পারি, কোচ যেরকম ভাবে টিমকে চালানোর চেষ্টা করেন বলেন বা ক্যাপ্টেন যেভাবে প্লেয়ারদের কাছে চায়, সেটা হলে আমি মনে করি না যে আমাদের খুব টাফ হবে ম্যাচটা জিতা। বাট তারপরও খেলাটা ক্রিকেট অনিশ্চিত খেলা সবসময় আমরা বলি, আর জিম্বাবে একদম যে হালকা টিম সেটা না, ওদের কিছু বেশ কিছু ম্যাচ ফিনাল আছে, ভালো কিছু প্লেয়ার আছে। বাট তারপরে আমি বিশ্বাস করি যে আমাদের 3-0 জেতা উচিত। একের পর এক হারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জিম্বাবুয়ে শেষ ওয়ানডের আগে অনুশীলন করেনি, সারাদিন হোটেলেই ছিল এলটন চিগুম্বুরার দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম দুই ওয়ানডে জয়ের পর তৃতীয় ওয়ানডের আগে দর্শকদের টিকিটের প্রতি চাহিদা অনেকটাই কমে গিয়েছে, এমনটাই মনে করছেন সিরিজের একমাত্র টিকিট সরবরাহকারী ব্যাংক ইউসিবির কর্মকর্তারা। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের টিকিট বিক্রির দিন সকাল থেকে দর্শকদের ভিড় থাকলেও বেলা 12টার সময় ধীরে ধীরে কমতে থাকে সেই ভিড়। এক সময় বিচ্ছিন্ন হবে দু একজন করে দর্শক টিকিট কিনতে দেখা যায়। ইউসিবির কর্মকর্তারা বলছেন অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বা সিরিজ জয় নিশ্চিত বলেই তৃতীয় ওয়ানডের আগে টিকিট প্রত্যাশীদের চাহিদা কম, তবে টি-20 টিকিটের চাহিদা আবার বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা। অন্যদিকে টিকিট কিনতে আসা দর্শকরাও প্রত্যাশা করছেন তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশই জিতবে এবং সফররত জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করবে। প্রথম দুই ওয়ানডেতে যতটুকু লাইন ছিল অনেক লম্বা লাইন ছিল, ওই দিকেও লাইন ছিল, কিন্তু এটা একটু কম। এরপরও যেহেতু কম, আমরা প্রত্যেকে রিকোয়েস্ট করাতে, বিশেষ করে স্টুডেন্ট যারা, এদেরকে আমরা দুই একটা করে টিকিট বাড়তি দিয়েছি। এর আগে বাংলাদেশ পাকিস্তানকে বিট করছে, ভারতকে বিট করছে, সাউথ আফ্রিকাকে বিট করছে, এবং তাদের তুলনায় জিম্বাবুয়ে একটু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, এবং সেক্ষেত্রে তাদের পারফরমেন্স তারা ভালো পারফর্ম করতে পারে না। বাংলাদেশ খুব সহজে জিতে যাচ্ছে, এই জন্য তো লাস্ট ওয়ানডেতে টিকিটের চাহিদা একটু কম, তবে হোপফুল টি-20 চাহিদা একটু বেশি থাকবে। কোনো লাইন নাই বা একদম ফাঁকা, তো আমরা এসে কোনো সমস্যা নেই টিকিট পাইতে। যেভাবে তো একটা ম্যাচ আমরা জিতেছি, সেভাবে থার্ড ওয়ানডে জিতে আমরা হোয়াইট ওয়াশ করবো। এর আগে ম্যাচ দেখি নাই, কিন্তু এই দুইটা আগের ম্যাচ যখন বাংলাদেশ জিতছে, যেটাতে আমার আনন্দে আর কি খেলা দেখার জন্য আজকে টিকিট কিনলাম। গেল আসরের তিক্ত অভিজ্ঞতার পর এবার বিপিএল এর গভর্নিং কাউন্সিল বেশ সচেতন, তাই কিনা বিপিএল শুরুর সপ্তাহ দুয়েক আগে ফ্রাঞ্চাইজি গুলোদের নিয়ে ফিক্সিং এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজন করে কর্মশালার।
যেখানে আকসু তাদের দিক নির্দেশনা দেয় ফিক্সিং থেকে দূরে থাকার নানা দিক সম্পর্কে। কর্মশালা শেষে ফ্রাঞ্চাইজিরাও প্রতিশ্রুতি দেয় ফিক্সিং বিষয়ে নিজেদের সচেতন রাখার। সফলভাবে প্রথম আসর আয়োজন করে দারুণ জনপ্রিয়তা পায় বিপিএল, কিন্তু সেই জনপ্রিয়তা আর সহ্য হয়নি দুষ্ট লোকেদের কাছে। তাই বিপিএল এর দ্বিতীয় আসরে ফিক্সিং কালিমার পোলপ পড়ে তাদের ইন্ধনেই। ফিক্সিং পাপের গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসের কর্মকর্তা ও খেলোয়াড়রা। ওই ফিক্সিং ধাক্কায় প্রায় তিন বছর বিপিএল এর তৃতীয় আসর আর মাঠে গড়ায়নি। তবে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শেষে আবারও মাঠে ফেরার অপেক্ষায় বিপিএল। তাই ফিক্সিং এর কালো বিড়ালের থাবায় যেন বিপিএল আর কলঙ্কিত না হয়, সেই জন্যই ক্রিকেট বোর্ড, আইসিসি ও আকসির তত্ত্বাবধানে এবারের আসরে ছয়টি ফ্রাঞ্চাইজকে সচেতন করতে সম্পূর্ণ করা হলো এই কর্মশালার। ক্রিকেটকে পলিউট করার একটা চেষ্টা বিভিন্ন দিক থেকে হয়ে থাকে সবসময়, তো সেটাকে প্রিভেন্ট করার জন্য শুধুমাত্র যে প্লেয়াররাই এই বিষয়গুলোর সাথে জড়িত তা না, সো এই বিষয়গুলো যাতে ফ্র্যাঞ্চাইজি ওনার্সরাও বিষয়গুলোকে বোঝানোর জন্য মূলত এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। ফিক্সিং সম্পর্কে সচেতন করার সাথে এই কর্মশালায় ফ্র্যাঞ্চাইজিদের নির্দিষ্ট কিছু ব্যাপারে বাধ্যবাধকতা দিয়েছে বিসিবি। সাসপিশিয়াস কোনো কিছু হলে কিভাবে জানাতে হবে, রিপোর্ট করতে হবে, এসব ইনফরমেটিভ ছিল। কারাপশন থেকে কিভাবে আমরা নিজেদেরকে সেভ করে রাখতে হবে, এই ধরনের অনেক ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে ব্রিফ করা হলো ডুজ এন্ড ডোন্টস, আমরা কি করতে পারি কি করতে পারি না। এটা খুবই ভালো একটা সেশন ছিল, কারণ আমাদের অনেকে এটা বলতে টোটাল ইনডেপ নলেজ ছিল না। জানা গেছে সেই ধারাবাহিকতায় কিছুদিনের মধ্যে বিপিএল এ অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের সাথেও ফিক্সিং সচেতনতার কর্মশালার আয়োজন করা হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। 2000 সালের 10 নভেম্বর যাত্রা শুরু করে দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে 15 বছর পার করলো বাংলাদেশ। তবে যে প্রত্যাশা নিয়ে বিশ্ব ক্রিকেটের অভিজাত কুলে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল তার কতটুকু পূরণ করতে পেরেছে তারা, আক্ষেপ থাকতেই পারে। তবে এখনো বাংলাদেশের অনেক দূর যাবার আছে বলে মনে করেন বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান ও দলের সদস্য হাসিবুল হোসেন শান্ত। 10 নভেম্বর, 15 বছর আগে এই দিনেই টেস্ট ক্রিকেটের অচেনা অজানা ভুবনে নাম লিখিয়েছিল বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ হলেও বারবার হোঁচট খেতে হয়েছে বাংলাদেশকে। তাই ক্রিকেটের অভিজাত অঙ্গনে বাংলাদেশের গেল 1.5 দশকের যাত্রাটাকে বন্ধুর বললেও হয়তো ভুল হবে না। খেরো খাতা অন্তত সে কথাই বলছে, এখন পর্যন্ত খেলা 93 টেস্টের মাত্র 7টিতে জিতেছে বাংলাদেশ, জয়ের স্বাদ পেয়েছে মাত্র 2টি দলের বিপক্ষে। বড় দলের বিপক্ষে জয়টা এখনো অধরাই রয়ে গেছে টাইগারদের। তাই প্রশ্নটা বারবারই উঠে যে প্রত্যাশা নিয়ে ক্রিকেটের বনাদি এই সংস্করণের যাত্রা বাংলাদেশের তার কতটা পূরণ হয়েছে। এখন বাংলাদেশ অনেক ভালো করছে, যদিও টেস্টে যতটুকু যাওয়ার আমাদের কথা ছিল ততটুকু আমরা যেতে পারিনি। টেস্ট প্লেইং নেশনের কালচার আলাদা, ওদের ইনফ্রাস্ট্রাকচার আলাদা, ইমপ্রুভমেন্টের আরো জায়গা আছে, সেই জায়গাগুলিতে যদি আমরা কাজ করি আমরা আরো ভালো করব। আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে পর্যাপ্ত টেস্ট ম্যাচ না খেলার সুযোগ পাওয়াটা বাংলাদেশের অনেক দিনের আক্ষেপ, তাই টেস্ট খেলার সুযোগ আসলেই তা কাজে লাগানোর তাগিদ বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়কের। আমরা অনেক সময় যাদের সঙ্গে টেস্ট বেশি খেলার সুযোগ পাই সেইখানে আমরা দুই একটা সিরিজে কমিয়ে দিয়েছি, এই ব্যাপারটাও সাংঘর্ষিক। আমার মনে হয় যে এই জিনিসগুলি আমাদের একটু কেয়ারফুলি দেখা উচিত। তবে টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে বেশি করে খেলতে হবে দীর্ঘ পরিসরের ম্যাচ, তাই দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো ও প্রথম শ্রেণীর টুর্নামেন্টগুলোর প্রতি বিসিবির বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ সাবেকদের। আমরা যদি লঙ্গার ভার্সনটা ভালো করি, আমাদের লঙ্গার ভার্সনের ইনফ্রাস্ট্রাকচারটা যদি জোরদার করি, আমাদের ডোমেস্টিক লঙ্গার ভার্সন টিমগুলি যদি স্ট্রং হয় তাহলে আমরা সব ফরম্যাটে ভালো করব। যত বেশি টেস্ট খেলবে তত কিন্তু ব্যাটসম্যান বলেন বোলার বলেন তাদের অভিজ্ঞতা তত বাড়বে এবং তাদের বেসিক তত ভালো হবে। এই 15 বছরে যা অ্যাচিভমেন্ট করেছি সেটা যদি খেলাটা একটু বেশি হতো তাহলে মনে আরো বেটার হতো। ওয়ানডের ফলাফলই সাদা পোশাকে টাইগারদের উপর প্রত্যাশার ব্যাপ্তিটাও দিন দিন বাড়িয়ে দিয়েছে, তবে সময়ের ব্যবধানে একদিন সেটাও নিশ্চয়ই পূরণ করবে লাল সবুজের এ প্রজন্মের প্রতিনিধিরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। টেস্ট ক্রিকেটে 15 বছর পূর্ণ করলো বাংলাদেশ, আর এই উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সকাল 8টায় শুরু হয় এই শোভাযাত্রা, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে সেই শোভাযাত্রা শেষ হয় বিকেল 3টায়। শোভাযাত্রায় 8টি ঘোড়ার গাড়ি অংশ নেয়, গাড়িগুলোর নামকরণ করা হয় সেই দলের ক্রিকেটারদের নামে। 80 জন স্বেচ্ছাসেবকও এই শোভাযাত্রায় অংশ নেন। এছাড়াও দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটাররাও সেখানে উপস্থিত ছিলেন।
ক্রিকেট প্রেমীদের ঢল নামে শোভাযাত্রায় সবার কণ্ঠে ছিল একটাই প্রত্যাশা, একদিন টেস্ট ক্রিকেটেও ওয়ানডের মতো শক্তিশালী দল হয়ে উঠবে টাইগাররা। আর এই উপলক্ষে দেশের সাবেক ক্রিকেটাররাও দলের জন্য জানালেন শুভকামনা। বছরে দেখেন আটটা দশটা টেস্ট খেলে, কিন্তু ওডিআই খেলে পঞ্চাশটা। আপনি এখন ওই দুইটা জিনিস ভাগ করে দেখেন। আবার অন্যান্য দেশ দেখেন, ওরা ওডিআই খেলে একশোটা, ওরা টেস্ট খেলে 30-40টা। আমরা কিন্তু ওই পর্যায়ে যাচ্ছি না, আমাদের কিন্তু অনেক বড় একটা গ্যাপ থাকে। তো এটা যদি ম্যানেজমেন্ট এটির ধরনের চিন্তাভাবনা করে যে এই টেস্ট আমরা আরও বেশি খেলতে চাই, আইসিসি সাথে যদি এটা আলোচনা করে, আমি মনে করি এটির সমাধান হবে। আমরা টেস্ট ম্যাচ খেলছি, বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। আর এই 15 বছরে তো ডেফিনেটলি বাংলাদেশ অনেক দূরে গিয়েছে ক্রিকেট, যদিও হয়তো প্রত্যাশা মতো আমরাও নিজেরাই বুঝি যে টেস্টে আমরা যতটা আশা করি ততটুকু হয়তো এগোইনি। তো সাফল্য হঠাৎ করে আসে না, সময় আপেক্ষে আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা ধৈর্য ধরছি, অবশ্য অনেক বছর হয়ে গেছে ধৈর্য ধরছি, বাট তারপর আমাদের স্ট্রাকচারই যেগুলো প্রয়োজন চেষ্টা করা ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য যেগুলো করার দরকার, যে আমরা ভালো খেলার জন্য যে উইকেট মা যেগুলো আসলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলোকে আমরা একটু মনোযোগ দিতে হবে অবশ্যই। বাংলাদেশ এ ও জিম্বাবুয়ে এ দলের চার দিনের ম্যাচের খবর। ওয়ানডেতে না পারলেও চার দিনের ম্যাচে দারুণ জবাব দিচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে এ ক্রিকেট দল। সফররত বাংলাদেশ এ দলের প্রথম ইনিংসে 268 রানের জবাবে দিন শেষে 56 রানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। হারারেতে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 6 উইকেটে 324 রান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে দলীয় 10 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেটে হ্যামিল্টন মাসাকাজ্জা ও পিটার মোরের ব্যাটে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। এই দুজনে মিলে যোগ করেন 135 রান। পরে মাসাকাজ্জা 35 রানে আউট হলেও সেঞ্চুরি হাঁকিয়ে 104 রানে সাজ ঘরে ফেরেন মোর। জাতীয় দলে এক সময়ের নিয়মিত মুখ ভুসি সিবান্দাও দারুণ শুরু করলেও তাইজুলের তৃতীয় শিকার হয়ে ফেরেন ব্যক্তিগত 21 রানে। তবে শেষ বিকেলে বাংলাদেশ এ দলের বোলারদের বেশ হতাশায় পড়িয়েছেন বায়ান বুল ও গুবিয়া। বুল 78 ও গুবিয়া অপরাজিত আছেন 7 রানে। বাংলাদেশ ও জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 সিরিজ প্রসঙ্গ। সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। টস হেরে শুরুতে ব্যাট করে 145 রানে অল আউট হয় সফররতরা। জবাবে ব্যাট করতে নেমে 5 উইকেটে 115 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক যুবারা। চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 4 রানে স্নেইডারের উইকেট হারায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দল। এরপর টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফররত যুবারা। শেষ পর্যন্ত ইভসের 41 ও ম্যাশিংয়ের 38 রানে চড়ে 145 রানে সংগ্রহ পায় জিম্বাবুয়ে যুবারা। স্বাগতিকদের হয়ে শাওন ও আরিফুল নেন 3টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের সূচনাটাও ভালো হয়নি। দলীয় 7 রানে পিনাক, শান্ত ও জাকিরের উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। তবে মিরাজকে সাথে নিয়ে একপাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন ওপেনার সাইফ। শেষ পর্যন্ত মিরাজের 65 ও সাইফের 51 রানে চড়ে 115 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। বিপিএল এর তৃতীয় আসর শুরুর আগে নতুন ঝামেলায় পড়ল বিসিবি। বিপিএল খেলতে 16 ক্রিকেটারকে অনুমতি দেবে না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বিদেশি লীগগুলোতে খেলতে নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র বা এনওসি লাগে, কিন্তু এনওসি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। লঙ্কান ক্রিকেট বোর্ড SLC জানিয়েছে বিপিএল এ বিভিন্ন দলে 25 ক্রিকেটারের মধ্যে 16 জন লঙ্কান ক্রিকেটার রয়েছেন। আর ওই চুক্তিবদ্ধ ক্রিকেটারের বেশ কয়েকজন 27 নভেম্বর থেকে নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কান দলে থাকবেন, তাই তাদের এনওসি না দেওয়ার পক্ষে দেশটির ক্রিকেট বোর্ড। সাঙ্গাকারা, দিলশানরা, পেরেরা না থাকলেও চুক্তিবদ্ধ তালিকায় রয়েছেন অজন্তা মেন্ডিস, জীবন মেন্ডিস, তিরিমান্নে, উপুল থারাঙ্গা, প্রসন্ন জয়বর্ধনে, ধামিকা প্রসাদের মতো পরিচিত ক্রিকেটাররা। বিপিএল এর এবারের আসর 22 নভেম্বর থেকে শুরু হবে আর পর্দা নামবে 15 ডিসেম্বর। বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ফিফার নিরাপত্তা কর্মকর্তা উইল ভ্যান ব্রি। ফলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে 14 নভেম্বরই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। 17 নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিষয়টি আরো গুরুতর হয়ে ওঠে বিদেশি নাগরিকদের খুনের ঘটনায়। আর এই অজুহাতে ফিফার কাছে বাংলাদেশে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন করে সকারুরা। পরে ফিফা পরিষ্কার জানায় ভেন্যু পরিবর্তন করবেন না, তাই উপায় না দেখে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন চলতি মাসের শুরুতেই সকারুসদের ম্যানেজার ও নিরাপত্তা পর্যবেক্ষক পাঠায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে।
মেনে ফিফা বাংলাদেশে ফিফার নিরাপত্তা কর্মকর্তা পুলিশের ডিআইজি মারফুল হক থাকার পরও ফিফার সদর দপ্তর থেকে উইল ভ্যান রি মঙ্গলবার বাংলাদেশে আসেন ভেনু অনুশীলন ম্যাচ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে। সেই ধারাবাহিকতায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাফুফের সভাপতির সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসেন ফিফার এই কর্মকর্তা। বৈঠকে ম্যাচ আয়োজনে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান বাফুফের সভাপতি। ফিফার সিকিউরিটি অফিসার উনি আসছেন, উনি এসে ফাইনাল চেক আপ করেছে এবং চেক আপ করে উনি চেক করেছেন যে সবকিছু ঠিক আছে লেগে। মন্ত্রী সাহেব, আইজি সাহেব, ওনারা আমাদের কোঅপারেশন দিচ্ছেন এবং ওইটি আলাপ করে গেল যে দের ইজ নো প্রবলেম, খেলার 17 তারিখে যেভাবে ফিক্সার ছিল ওইভাবেই হবে। 17 নভেম্বর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নেবে অস্ট্রেলিয়া, কিন্তু ফিফা কর্মকর্তা এদেশে থাকবেন 19 নভেম্বর পর্যন্ত। শাইলা পারভীন, সময় সংবাদ, ঢাকা। সারাদিন বৃষ্টি আর কনকনে ঠান্ডার মধ্যেও তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য মঙ্গলবার অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সকাল থেকেই দুশানবের আকাশ ছিল কালো মেঘে ঢাকা, তাপমাত্রা কখনো 4 ডিগ্রি আবার কখনো 6 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো এই শীতের সঙ্গে যোগ হয়েছে ভারী বৃষ্টি, কিন্তু তাতেও বসেছিলেন না লোপেজের শিষ্যরা। দুশানবের আউটার মেইন স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে শুরুতে কঠোর অনুশীলনের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলেছে মামুনুলরা। প্রস্তুতি ম্যাচের পর জিমে অনুশীলন করেছে ফুটবলাররা। প্রথম লেগে গেল জুন মাসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ, তবে এবার ম্যাচটা তাজিকিস্তানে মাটিতে হচ্ছে। ম্যাচের আগে প্রতিপক্ষের চেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে তাই বৈরী আবহাওয়া। সব প্রতিকূলতাকে পেছনে ফেলে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ। সবাই স্পিডে করছে, মানে মনোযোগ সহকারে, এবং আগামীকাল আমাদের মানে স্টেডিয়াম দেখেছে এবং ইনশাআল্লাহ আমরা মনে পারে কিছু করতে হবে। অনূর্ধ্ব 21 এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে বুধবার মালয়েশিয়া যাবে বাংলাদেশ দল। প্রস্তুতির ঘাটতি আর র্যাঙ্কিং এর বিচারে পিছিয়ে থাকা দল নিয়েও 2016 অনূর্ধ্ব 21 বিশ্বকাপে জায়গা করে নেয়ার আশা যুবাদের। মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা জানান তারা। জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ান্তানে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কোরিয়া, পাকিস্তান আর ওমানের মতো তুলনামূলক শক্তিধর দলগুলো। এছাড়া এ গ্রুপের দলগুলো হচ্ছে স্বাগতিক মালয়েশিয়া, ভারত, জাপান ও চীন। টুর্নামেন্টের মোট দল সংখ্যা 8টি, তাই সবগুলো দলই সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে, আর এটি বড়সড় একটি সুযোগই করে দিচ্ছে দেশের হকির ভবিষ্যৎ কাণ্ডারীদের। কেননা কোয়ার্টার ফাইনালে একটি ম্যাচ জিতলেই যে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি সামনের বছর ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব 21 বিশ্বকাপে জায়গা হবে লাল সবুজের দলের। তাই র্যাঙ্কিং বা প্রস্তুতির ঘাটতি সত্ত্বেও চমকের প্রত্যাশা নিয়েই উড়াল দিতে চায় তারা। ম্যাচ টু ম্যাচ আমরা ভালো খেলার চেষ্টা করব, যেহেতু প্রথম থেকে আমাদের বড় ম্যাচ, আমরা যদি ভালো খেলতে পারি দেখা গেছে যে আপনার হয়তো আমাদের কোন ভালো রেজাল্ট আসতে পারে। একটা টিম পার্টিসিপেট করছে সবচেয়ে র্যাঙ্কিং এ আমরা সবচেয়ে নিচে, সো ওইটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। সবারই ই থাকে শীর্ষে যাওয়ার, সেরকম আমাদের টার্গেট থাকবে ওয়ার্ল্ড কাপে যাওয়ার। তবে মাঠের লড়াইয়ে আক্রমণাত্মক প্রতিপক্ষের সামনে ঘর সামলানোর গুরু দায়িত্বটা থাকবে দলের গোলরক্ষক ও অধিনায়ক অসীম গোপের কাঁধেই, তাই নিজেকে উজাড় করে দিয়ে দায়িত্বটা পালন করতে চান তিনি। আমরা যখন বড় টুর্নামেন্ট খেলতে যাই তখন গোলকিপার বা মানে গোল পোস্টেই বেশিরভাগ অ্যাটাক হয়, আমি যাতে ছোটখাটো ভুল না করি, মানে অ্যাকচুয়ালি সবাই এটা আমার কাছে চাওয়া প্রত্যাশা, আমি ওইটা পূরণ করার চেষ্টা করবো অবশ্যই। 14 নভেম্বর শুরু হবে জুনিয়র এশিয়া কাপ হকির অষ্টম আসর আর চলবে 22 নভেম্বর পর্যন্ত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া শশাঙ্ক মনোহরকে স্বাগত জানিয়েছেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান আ হ ম মোস্তফা কামাল। তার বিশ্বাস বর্তমানে ভারতীয় ক্রিকেট প্রশাসন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সুসম্পর্ক রাখবে এবং এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের পথ আরো সুগম হবে। দুপুরে একনেকের বৈঠকের পর ব্রিফিং এর শুরুতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আমি সসম্মানে ছেড়েছি আর তিনি অসম্মান নিয়ে বিতাড়িত হয়েছে। এখন ক্রিকেট প্রশাসনে যারা আসছেন, বিশেষ করে ভারতীয় ক্রিকেট প্রশাসনে, তারা আমার বন্ধু বান্ধব। এখন আমাদেরকে আমরা মূল্যায়নটা চাই, সম্মান চাই, আমরা বাড়তি কিছু দাবি করি না। ধুম ধারাক্কা টি টোয়েন্টি ক্রিকেট বিপিএল এর তৃতীয় আসর মাঠে গড়াতে এখনো বাকি বেশ কিছুদিন, কিন্তু মাঠের 4 ছক্কার উন্মাদনা শুরুর আগেই বিপিএল এর উন্মত্ততা ছড়াতে শুরু করেছে ক্রিকেট অঙ্গনে। ইতিমধ্যেই তার ছোঁয়া লেগেছে চট্টগ্রামের সাধারণ ক্রিকেট ভক্তদের মাঝে।
তারই ধারাবাহিকতায় বিপিএল এ নিজ দলের সমর্থনে ফ্ল্যাশ মব তৈরি করলো চট্টগ্রামের একদল শিক্ষার্থী। চট্টগ্রাম ভাইকিংস এর থিম সং এর তালে সম্পূর্ণ আঞ্চলিক ভঙ্গিমায় তৈরি ফ্ল্যাশ মবে নেচে গিয়ে নগরীর জামাল খানে অবস্থিত ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে মাতিয়েছেন 25 জন শিক্ষার্থী। তাছাড়া মঙ্গলবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাইরে থিম সং এর সাথে নেচে দর্শকদের মাতিয়েছেন তারা। লোকাল বয় তামিম ইকবাল এবারের আসরে চট্টগ্রামের হয়ে খেলায় বিপিএল নিয়ে দর্শকদের মাঝে যোগ হয়েছে বাড়তি মাত্রা। এদিকে দলকে আরো বেশি উৎসাহ দিতে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিজয় তাসকিনদের সাথে বিদেশি সাইদ আজমল, রবিন পিটারসেনরা চট্টগ্রাম ভাইকিংস এর হয়ে মাতাবেন বিপিএল এর এবারের আসর। আয়োজনটার ব্যাপারে আমরা পুরোপুরি আশাবাদী, কারণ এখন পর্যন্ত এই আয়োজনটা কোথাও হয়নি। এই আয়োজনের মাধ্যমে আমরা বিপিএল কে, চিটাগং ভাইকিংস কে, তামিম ইকবাল দলকে পুরোপুরি সাপোর্ট করছি। চিটাগংয়ের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি এবং চিটাগং ভাইকিংস এর সাপোর্ট করে এই আয়োজনটা করেছি। মেনলি আশা করি চিটাগং ভাইকিংস খেলা জিতবে, এবার বিপিএল এর ট্রফি চিটাগং ভাইকিংস নিয়ে আসবে। এবার আন্তর্জাতিক ক্রিকেট প্রসঙ্গ, পাকিস্তান ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। বুধবার আবুধাবিতে 4 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। টেস্ট সিরিজ জয়ের পর অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান। অন্যদিকে টেস্ট সিরিজ হারানোর দুঃখ ভুলতে ওয়ানডে সিরিজটা জয় দিয়ে শুরু করতে চায় ইংল্যান্ডও। দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5টায়। সাদা পোশাকে মিজবার নেতৃত্বে দুর্দান্ত সময় কাটানো পাকিস্তান আজহার আলীর নেতৃত্বেও সেই ধারা অব্যাহত রাখতে চায়। নিজেদের প্রধান অস্ত্র হিসেবে তারা ব্যবহার করতে চায় স্পিন শক্তিকেই, সে কারণে ইয়াসির শাহর পাশাপাশি দলে দেখা যেতে পারে বাবর আজমকেও, তাই ওয়াহাব রিয়াজকে সেরা একাদশে নাও দেখা যেতে পারে। অন্যদিকে ইংলিশরা নিজেদের ব্যাটিং শক্তি বৃদ্ধি করতে একাদশে নিতে পারে অ্যালেক্স হেলসকে, সেই সাথে মঈন আলী ও আদিল রশিদের মধ্যে যেকোনো একজনকে দেখা যেতে পারে তাদের সেরা একাদশে। এদিকে কলম্বোতে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফররত ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে 1-0 এগিয়ে রয়েছে লঙ্কানরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 7:30। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দল কেনার ইচ্ছে প্রকাশ করেছেন ভারতের ওয়ানডে ও টি টোয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যে তিনি তার এই ইচ্ছের কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন। 2013 সালের স্পট ফিক্সিং এর অভিযোগে প্রমাণিত হওয়ায় আইপিএল থেকে বহিষ্কার করা হয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। এরপর নতুন কোন দলে নাম লেখানোর আগেই ধুম ধারাক্কা ক্রিকেটের এই আসরে দল কেনার ইচ্ছা প্রকাশ করলেন ধোনি। তাছাড়া ধোনির এই ইচ্ছের প্রতি সমর্থন জানিয়েছে ভারতের অন্যতম বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান ভিডিওকন ও JSW স্টিল। এদিকে সৌরভ গাঙ্গুলির পরামর্শে আইপিএল এ দল কেনার আগ্রহের কথা জানিয়েছেন ভারতের ফুটবল লিগে অ্যাথলেটিকো দি কলকাতা দলের মালিক শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। লন্ডনে হয়ে গেল রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে নির্মিত সিনেমার প্রিমিয়ার শো। সাধারণ রোনালদো থেকে বিশ্বখ্যাত ফুটবলার রোনালদো হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রের নামও রাখা হয়েছে রোনালদো। নিজের নামে নির্মিত এ সিনেমার প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন এই পর্তুগিজ তারকা। আর প্রিয় ফুটবলারকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন CR7 ভক্তরা। সবুজ মাঠ থেকে লালগালিচার তারকা হয়ে যাওয়ার পথটা কেমন ছিল, খুব সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্পটা কেমন ছিল, সেসব জানা অজানার সব কথাকে সেলুলয়েডের ফিতায় বন্দী করে পরিচালক অ্যান্থনি ওয়াং দর্শকদের সামনে হাজির হন প্রামাণ্য চলচ্চিত্র রোনালদো নিয়ে। 3 বারের ব্যালন্ডিওর জয়ী রোনালদোর ব্যক্তিগত জীবন আর ফুটবল ক্যারিয়ারের নানা চড়াই উতরাই নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। রোনালদো সিনেমার প্রিমিয়ার শোতে দুটি ছড়াতে CR7 নিজে উপস্থিত ছিলেন। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, চেলসি কোচ মরিনহোর মতো ফুটবল জগতের অন্যান্য তারা এবং রোনালদোর পরিবার ও কাছের বন্ধুরাও সামিল হয়েছিলেন এই আয়োজনে। বিশ্বজুড়ে লাখো ভক্তদের সামনে এই সিনেমার মধ্য দিয়ে নিজেকে মেলে ধরেন রোনালদো। আমাকে নিয়ে তৈরি এই সিনেমাটা মূলত আমার ভক্তদের জন্যই। আমার ভালো সময় কিংবা মন্দ সময় সব সময়ই আমার ভক্তরা আমার পাশে ছিল, তাই আমাকে নিয়ে তৈরি এই মুভিটি ভক্তদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। জমকালো এই অনুষ্ঠানে অটোগ্রাফার সেলফি তোলার দীর্ঘ লাইন পড়ে যায় ফিফার বর্ষসেরা এই ফুটবল তারকাকে ঘিরে। তিনি নিরাশ করেননি কাউকে, ভক্তদের এই উচ্ছ্বাসে নিজেকেও সামিল করে নেন রোনালদো। ১১ নভেম্বর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে ফিরছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তেমিউ।
গেল 26 সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে খেলার সময় হাঁটুর ইঞ্জুরিতে পড়েন মেসি। চিকিৎসকরা জানিয়েছিলেন সুস্থ হয়ে মাঠে ফিরতে কমপক্ষে 6 সপ্তাহ সময় লাগবে তার। ভক্তরাও মেসির ফেরার অপেক্ষায় ছিলেন উন্মুখ হয়ে। তবে অপেক্ষার মাত্রাটা আর যাতে দীর্ঘ না হয় বার্সার গোল মেশিনের সেই প্রত্যাশাই করছেন তারা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেই বার্সা ভক্তরা দেখবে মেসির পায়ের জাদু। আর এমন খবর যদি ক্লাবের সভাপতির পক্ষ থেকে আসে তবে তা আর উড়িয়ে দেয়া যায় না। স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া সাক্ষাৎকারে বার্তিমিউ জানিয়েছেন মেসির শারীরিক অবস্থা খুব ভালো এবং এল ক্লাসিকোতেই তাকে মাঠে দেখা যাবে। ডোপ কেলেঙ্কারির দায় প্রমাণিত হওয়ায় আগামী বছর অলিম্পিকে রাশিয়ার খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবি করেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। একই সাথে রুশ অ্যাথলেটিক ফেডারেশনের বিরুদ্ধে ডোপ কেলেঙ্কারির বিষয়টি ধামা চাপা দেওয়ার অভিযোগও করে সংস্থাটি। ওয়াডার প্রতিবেদনে বলা হয় রাশিয়ার কয়েকজন খেলোয়াড়ের ডোপ টেস্টের রিপোর্ট মস্কোর পরীক্ষাগারে ধ্বংস করে ফেলা হয়েছে। তাছাড়া ডোপ টেস্টের ব্যাপারে রাশিয়ার সদিচ্ছার অভাব ছিল বলেও প্রতিবেদনে বলা হয়। এদিকে অভিযোগগুলো সম্পর্কে এ সপ্তাহের মধ্যেই রুশ অ্যাথলেটিক ফেডারেশনের কাছে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তবে এই ব্যাপারে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক ফেডারেশন পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে প্রতিবেদনে বলা হয়। দুর্নীতির অভিযোগ ওঠায় সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান উলফগাং নিয়ার্সবাক। এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস বেদোয়া। অন্যদিকে ক্লাবের হতাশাজনক পারফরমেন্সের কারণে চাকরি হারালেন রিয়াল সোসিয়েদাদের কোচ ডেভিড ময়েস। একের পর এক চাঞ্চল্যকর দুর্নীতি আর অর্থ কেলেঙ্কারির ঘটনায় কলুষিত হচ্ছে ফিফার 111 বছরের ইতিহাস। এবার ফিফা দুর্নীতির সাথে বিশ্বের অন্যতম প্রভাবশালী জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের জড়িত থাকার খবর প্রকাশ পেয়েছে। 9 বছর আগে 2006 সালে ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল জার্মানিতে, আর বিশ্বকাপের ভেন্যু হিসেবে জার্মানিকে ভোট দেওয়ার জন্য ফিফার কিছু কর্মকর্তাকে 6.7 মিলিয়ন ইউরো ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এই দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগ করলেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি উলফগাং নিয়ার্সবাক। এই দুর্নীতির ব্যাপারে নিয়ার্সবাক নিজেকে নির্দোষ দাবি করলেও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানান। অন্যদিকে 2 সপ্তাহ আগে ফেডারেশনের হিসাবরক্ষকের পদত্যাগের পর এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান লুইস বেদোয়া। দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কমনিবালের নির্বাহী কমিটির অন্যতম সদস্য বেদোয়া পদত্যাগের কারণ ব্যক্তিগত উল্লেখ করলেও মূলত ফিফা দুর্নীতির সাথে তারও জড়িত থাকার কথা সরকারি একটি সূত্র জানিয়েছে। তাই কলম্বিয়ান অ্যাটর্নি জেনারেল জানান খুব শিগগিরই বেদোয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে FBI কে তথ্য জানাবেন তারা। এক বছর দায়িত্বে থাকার পর ডেভিড ময়েসকে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করল স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। গেল ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল লাস পালমাসের কাছে 2-0 গোলে হারের পর ক্লাব কর্তৃপক্ষ ময়েসকে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এবারে লা লিগায় নিজেদের 11টি ম্যাচের মধ্যে জয় দেখা পেয়েছে মাত্র 2টিতে, ফলে পয়েন্ট টেবিলে মাত্র 9 পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চলের কিছুটা উপরে 16 নম্বর অবস্থানে আছে সোসিয়েদাদ। তাই এবার কোচ বদল করে নিজেদের ভাগ্য বদল করতে চায় ক্লাবটি। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বুধবার হোয়াইট ওয়াশের মিশনে শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পুরো দল। ফিক্সিং এর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিসিবির কর্মশালা শুরু, বোর্ডের সঙ্গে চুক্তি থাকায় BPL খেলতে 16 ক্রিকেটারকে অনুমতি দেবে না লঙ্কান ক্রিকেট বোর্ড। 4 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় বাংলাদেশের যুবাদের, জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলকে হারাল 5 উইকেটে। এবং নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে 14 নভেম্বর দেশে আসছে অস্ট্রেলিয়া, জানালেন বাফুফের সভাপতি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।